হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো অনেকদিন পরে ক্লাসে ফিরে এলাম, তো শরীর আগের থেকে অনেকটাই সুস্থ আছি। তো চলুন আজকে ক্লাস শুরু করি। আজকে ক্লাসে আমরা অ্যাভারেজের অঙ্ক করব, কারণ এই অ্যাভারেজের অঙ্ক রিকোয়েস্ট ছিল অ্যাভারেজের অঙ্ক করে দেওয়ার জন্য, কারণ অ্যাভারেজের একটা ক্লাসই আগে হয়েছিল হয়তো, তো বেসিক ক্লাস এখানে হয়েছে। তো আজকের ক্লাসে আমরা কিছু প্রশ্ন উত্তর করবো গুরুত্বপূর্ণ, যেগুলো অ্যাভারেজ থেকে আসতে পারে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এসছে, এটা প্রথম প্রশ্ন নয়, প্রথম প্রশ্ন এক থেকে আছে। জাস্ট হোল্ড ফর 1 মিনিট। চলুন, প্রথম প্রশ্ন স্ক্রিনে এসছে, একদম সহজ থেকে আমরা শক্তর দিকে যাব, ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা কি বলছে, এক ব্যক্তি 800 টাকা দরের 7 বস্তা, 1000 টাকা দরের 8 বস্তা এবং 1200 টাকা দরের 5 বস্তা চাল কেনে, তাহলে প্রতি বস্তা চালের গড় মূল্য কত? তো আমি প্রথমে বেসিক অঙ্ক দিয়েছি, তার কারণ হচ্ছে গড় সম্পর্কে আমাদের ধারণা যেটা আছে সেটা মোটামুটি ক্লিয়ার সকলেরই আছে, যে মোট সমষ্টিকে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করলে আমরা গড় বার করি, তাই তো? তাহলে এখানে বলেছে 800 টাকা দরের 7 বস্তা যদি চাল কেনে তাহলে মোট কত খরচ, 5600 টাকা। ওকে, তারপর বলছে 1000 টাকা দরের 8 বস্তা চাল, তাহলে 1000 টাকা দরের 8 বস্তা চালের দাম 8000 টাকা। ওকে, আচ্ছা, নেক্সট বলছে 1200 টাকা দরের 5 বস্তা চাল, তাহলে 1200 টাকা দরের ক বস্তা চাল, 5 বস্তা চালের দাম হচ্ছে 5 বারম 60, অর্থাৎ 6000 টাকা। তাহলে মোট কত বস্তা চাল কেনা হলো, মোট কেনা হলো 28 সাথে 15 বার 5 এ 20 বস্তা, এবং এর দাম কত টোটাল পড়েছে, 0 0 6 8 6 14 আর 5 এ 19, অর্থাৎ 19600 টাকা। তাহলে এক এক বস্তা চালের গড় দাম কত, এটা ভেরি ইজি অঙ্ক। তাহলে গড় দাম হচ্ছে 196, টোটাল যত টাকা খরচ করলো তাকে 20 দিয়ে ভাগ, 0 0 কেটে গেল, 9 2 18, 8 2 16, তাহলে এটা হয় 980। তাহলে 980 টাকা হয়ে যাবে এক এক বস্তা চালের বা গম যেটা দেবে তার দাম। ওকে, তো অপশন নাম্বার বি হয়ে যাবে অঙ্কটা সঠিক উত্তর। ওকে, প্রথমে সহজ ম্যাথ দিয়েছি, এরপর আস্তে আস্তে খুব ভালো ভালো ম্যাথ আছে, একদম লেভেলের ম্যাথ আছে। তো দেখুন নেক্সট প্রশ্ন স্ক্রিনে আসছে, তো যে প্রশ্নটা স্ক্রিনে এসছে এটাকে আপনারা পজ করে করার চেষ্টা করুন, তারপর সলিউশনটা দেখে নেবেন। ওকে, তো চলুন নেক্সট প্রশ্ন নাম্বার টু। নেক্সট প্রশ্নটাতে বলছে একটি শ্রেণীতে ছাত্রছাত্রীদের প্রাপ্ত গড় নম্বর 68, যদি ছাত্রীদের প্রাপ্ত গড় নম্বর 80 এবং ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর 60 হয় তাহলে ওই শ্রেণীতে শতকরা কত ছাত্র রয়েছে। খুব ভালো কোয়েশ্চেন, এরকম প্রশ্ন পরীক্ষায় আসে। তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখুন কোনো জায়গায় কিন্তু ছাত্র বা ছাত্রী কোনো সংখ্যা দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে ছাত্রীর গড় আলাদা করে দেওয়া আছে, প্রাপ্ত নম্বরের ছাত্রীদেরও দেওয়া আছে, এবং টোটাল ছাত্রছাত্রীদের গড়ও দেওয়া আছে, অর্থাৎ তিনটে গড় দেওয়া আছে। এবং তিনটে গড় যখন আপনারা দেখতে পাচ্ছেন তখন ভাববেন যে সমজাতীয় রাশির ক্ষেত্রে আমাদের অ্যালিগেশন পদ্ধতি সব থেকে সহজ, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা অ্যালিগেশন পদ্ধতি ব্যবহার করব, ঠিক আছে? অ্যালিগেশন পদ্ধতি ব্যবহার করব। তাহলে প্রথমে এদিকে লিখছি ছাত্রী, আচ্ছা এখানে লিখছি হচ্ছে ছাত্র, আর এখানে মাঝখানে লিখছি ছাত্র ছাত্রী, ঠিক আছে? এবার প্রাপ্ত নম্বর বলেছে যে ছাত্র ছাত্রীদের প্রাপ্ত গড় নম্বর হচ্ছে 68, এটা হচ্ছে 68। এবার বলছে ছাত্রীরা কত পেয়েছে, ছাত্রীদের প্রাপ্ত গড় নম্বর হচ্ছে 80, অর্থাৎ ছাত্রীরা গড়ে 80 করে পেয়েছে, আর ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হচ্ছে 60, অর্থাৎ ছাত্ররা পেয়েছে 60 করে। এখন সংখ্যা চাইছে, আমি এখান থেকে সংখ্যা না পেলেও আমি পাবো অনুপাত, পাবো ছাত্রী এবং ছাত্রের অনুপাত। কিভাবে পাবো, অ্যালিগেশন পদ্ধতি, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়, এখানে লিখলাম 80 থেকে 68 বিয়োগ করলে হয় 12, একইভাবে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হয়, এখানে লিখতে হয়। তাহলে 68 থেকে 60 বিয়োগ করলে কত হবে, 8। তাহলে ছাত্রী এবং ছাত্রর অনুপাত দাঁড়াচ্ছে 8:12। 8:12 কাটাকুটি করলে হয়, এটা যদি 4 দিয়ে কাটি, 4 2 8, 3 4 12, অর্থাৎ 2:3 হয়ে গেল অনুপাত। অর্থাৎ টোটাল যদি 2 আর 3-এ টোটাল যদি 5 জন ছাত্রছাত্রী হয়, তার মধ্যে ছাত্র 3 জন এবং ছাত্রী 2 জন, আর এখানে প্রশ্ন হয়েছে তাহলে ওই শ্রেণীতে শতকরা কত ভাগ ছাত্র রয়েছে, তাহলে টোটাল যদি 5 জন ছাত্রছাত্রী থাকে তার মধ্যে ছাত্র হচ্ছে 3 জন, ছাত্র হচ্ছে 3 জন, তাহলে শতকরা কত, শতকরা মানে 100 দিয়ে কাটাকুটি, তাহলে 5 20 100, 3 20 হয়ে গেল 60, তাহলে 60% হয়ে গেল ছাত্র,
এটাই হয়ে গেল অ্যান্সার, অপশন নাম্বার বি। ওকে ক্লিয়ার, আশা করছি অঙ্কটিতে কোনো রকম সমস্যা আপনাদের নেই এবং আপনারা সকলেই অঙ্কটি করতে পেরেছেন। চলুন তো এবার আসি নেক্সট অঙ্কে। দেখুন নেক্সট অঙ্ক স্ক্রিনে এসছে, নেক্সট অঙ্কটা কি বলেছে দেখুন, বলছে একটি শ্রেণীতে মোট 50 জন ছাত্রছাত্রী রয়েছে, তাদের গড় ওজন 45 কেজি, একজন ছাত্র চলে গেলে ওজনের গড় 100 গ্রাম কমে যায়। কিন্তু ভালো করে শুনে নিন, এখানে প্রশ্নটা আছে তাহলে বর্তমানে বাকি ছাত্রদের গড় ওজন কত, এই লাইনটা একটু ভুল আছে। এটা হবে তাহলে যে ছাত্র চলে গেল তার ওজন কত, ঠিক আছে, এটা যেহেতু ইংলিশ টু বেঙ্গলি একটু ভুল হয়ে গেছে টুকতে, ঠিক আছে, তাহলে যে ছাত্র চলে গেল তার ওজন কত এখানে অ্যান্সারটা সেটা বার করতে হবে। দেখুন এই অঙ্কটার ক্ষেত্রে আপনি বড় পদ্ধতি ব্যবহার করতে পারেন, অর্থাৎ গুণ করে ব্যবহার করতে পারেন, কিন্তু এর সব থেকে শর্টকাট নিয়ম আছে, একদম ইজি নিয়ম হয়ে যাবে। তো আগে যদি বলি যে বড় করে পদ্ধতি কিরকম হবে, টোটাল 50 জন ছাত্রছাত্রী আছে, ঠিক আছে, তাহলে তাদের গড় ওজন যদি 45 করে হয়, মোট ওজন বেরোবে এই দুটোকে গুণ করে যেটা হবে সেটা, অর্থাৎ কত হবে 0, 5, 5, 25, 5, 7, 2, 4, 5, 20, 22, অর্থাৎ 2250 কেজি। ওকে আচ্ছা, এখন একজন ছাত্র চলে গেছে, একজন ছাত্র যদি চলে যায় 50 থেকে একজন ছাত্র চলে গেলে কতজন থাকবে 49, এবং তাদের ওজন বলছি কত করে কমে গেছে 100 গ্রাম করে, 1 গ্রাম বা 1 কেজি করে কিন্তু নয়, 100 গ্রাম করে যদি কমে যায় তাদের এখন বয়সের গড় কত 44.9 করে, কারণ 1000 গ্রামে যদি যদি 10 ধরি তার মধ্যে 100 গ্রাম কমে যাওয়া মানে 10 ভাগের 1 ভাগ কমে যাওয়া, অর্থাৎ কমে গেলে কত থাকবে 9, অর্থাৎ 44.9, বুঝতেই পারছেন যে 100 গ্রাম কমে গেছে মানে 45 থেকে এখন 44.9, এই দুটোকে যে গুণ করে যেটা পাবো সেটা থেকে সেটা মাইনাস করলে আমি অ্যান্সারটা পেয়ে যাব। কিন্তু দেখুন এই গুণটা করতে আমাদের একটু সময় লেগে যেতে পারে, তাই জন্য এর থেকে শর্টকাট পদ্ধতি কি আছে, শর্ট পদ্ধতি কি আছে দেখুন, টোটাল যখন 50 জন ছিল, টোটাল যখন 50 জন ছিল তাদের গড় ওজন করেছিল 45 কেজি করে ছিল, অর্থাৎ যে ছেলেটা চলে গেছে তার গড় ওজন আমি যদি 45 ধরে রাখি, যখন সে একসঙ্গে ছিল তার ওজনটা নিশ্চয়ই 45 ছিল, যদি গড় গড় করি, অর্থাৎ 45 তো ছিলই, একজন চলে গেছে মানে 45 কেজি চলে গেছে, যদি তার ওজন 45 কেজি হতো তাহলে গড়টা তো 50ই থাকতো, তাহলে গড়টা কমতো না, ভালো করে ভেবে দেখুন, টোটাল 50 জনের 45 করে ওজনের গড়, ওই ছেলেটির গড় ওজন যদি 45 কেজি থাকতো বা নিজের ওজন যদি 45 কেজি হতো তাহলে একজন চলে গেলেও কোনো ফারাক পড়তো না, গড়টা 45ই থাকতো, ঠিক আছে, কিন্তু একজন চলে যাওয়ার পরে কত করে কমে গেছে 100 গ্রাম করে কমে গেছে, তাহলে 100 গ্রাম করে যদি কমে যায়, 100 গ্রাম করে যদি কমে যায় টোটাল তাহলে কত কমবে, একজন চলে গেছে এখন হচ্ছে 49 জন, তাহলে 49 জনের জন্য কত কমবে 4900 গ্রাম কমবে, 4900 গ্রাম কমে যাবে 49 জনের ক্ষেত্রে, মানে প্রত্যেকের 100 গ্রাম করে 49 গ্রাম কমে গেল, এটা এত শক্ত অঙ্ক নয়, খালি জাস্ট বোঝাবার জন্য বলছি। তাহলে 45 কেজি তো ওই ব্যক্তিটার ওজন ছিল বা ওই ছেলেটির ওজন ছিলই, এবং সে চলে যাওয়ার ফলে আরো 4900 গ্রাম ওজন কমে গেছে, যার ফলে গড়টা 100 গ্রাম করে কমেছে, অর্থাৎ এই ছেলেটির ওজন 45 কেজি নয়, এর সঙ্গে আরো 4900 কেজি যোগ ছিল। ওকে তাহলে ওই হয়ে গেল প্লাস 4900 গ্রাম, মানে কত, মানে 45 প্লাস 4.9 মানে 49.9 কেজি হয়ে গেল ওই ব্যক্তির বা ওই ছেলেটির ওজন, ঠিক আছে, এটা সব থেকে সহজ অ্যান্সার। তাহলে মোদ্দা কথা দাঁড়ালো, যত গ্রাম কমে গেছে তত গ্রাম কি করতে হবে, সংখ্যা দিয়ে ততভাবে গুণ করতে হবে, 50 থেকে একজন চলে গেছে 49, 49 দিয়ে 100 গ্রাম গুণ করলাম 49 গ্রাম, আর তাহলে ওই 45 গড় ওজনটার সঙ্গে আরো 49 যোগ করে দিলাম, অর্থাৎ 49.9 কেজি হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার সি। এরকম ধরনের অঙ্ক এইভাবে আপনাদেরকে করতে হবে। চলুন এবার আসি নেক্সট প্রশ্ন, দেখুন নেক্সট প্রশ্নটা স্ক্রিনে এসেছে, নেক্সট প্রশ্নটা বলছে এ ও বি এর গড় আয় 3300 টাকা,
বিওসি এর গড় আয় 3,000 টাকা আর এওসি এর গড় আয় 2,700 টাকা। তাহলে এ প্লাস বি এদের গড় আয় বলে যে গড় মানে কত, দুজন আছে তাকে দুই দিয়ে ভাগ করলেই আমি পাওয়া যাচ্ছি কত টাকা, 3,300 টাকা, 3,300 টাকা, তাই তো? গড় ওজন মানে কি, গড় ওজন মানে কি যতজন যতগুলো ওজন ততগুলো সংখ্যা দিয়ে ভাগ, এ প্লাস বি দুজন আছে তাকে দুই দিয়ে ভাগ করেই গড়টা পেয়েছি 3,300। তাহলে এ প্লাস বি এর ওজন কত, একসাথে ওজন নয় সরি আয়, এ প্লাস বি এর আয় 3,300 × 2 মানে 6,600। তাহলে একই ভাবে বি প্লাস সি দেওয়া আছে, বি প্লাস সি দেওয়া আছে 2,700। তাহলে 2,700 যদি গড় হয় তাহলে গুণ করলে দুই দিয়ে 5,400 টাকা মোট আয়। কেন দুই দিয়ে কেন গুণ করলাম, দুজন আছে বলে। তারপর হচ্ছে এ প্লাস সি, এ প্লাস সি এর গড় আয় কত করে, ও সরি এটা 3,000 টাকা ছিল, আচ্ছা এটাকে এ প্লাস সি করি তাহলে ভালো হবে, এ প্লাস সি এটাকে তাহলে বি প্লাস সি করে দিলাম, তাহলে 3,000 × 2 মানে 6,000 টাকা। আমি মানে দ্বিতীয়টাকে তৃতীয় লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই একই জিনিস। তাহলে টোটাল দেখা গেল কত আয়, মোট আয় কত দেখা যাচ্ছে, 0, 0, 6, 4, 10, 0 হাতে 1, 12 কত টাকা, 18, মোট দেখা যাচ্ছে 18,000 টাকা। এটা কাদের আয়, মোট আয় এ প্লাস বি প্লাস সি, না দুটো এ দুটো বি দুটো সি, অর্থাৎ 2 × A + B + C অর্থাৎ 2 × A + B + C তার আয় হচ্ছে 18,000 টাকা। তাহলে শুধুমাত্র এ প্লাস বি প্লাস সি এর আয় 18,000 কে দুই দিয়ে কাটলে হয় 9,000 টাকা। অর্থাৎ দেখা যাচ্ছে তিনজনের এ প্লাস বি প্লাস সি মোট দাঁড়াচ্ছে 9,000 টাকা। এখানে বলেছে তাদের গড় আয়, তাহলে তাদের গড় আয় মানে একজন দুজন তিনজন, তাহলে তিনজনের গড় আয় কত হবে, 9,000 কে 3 দিয়ে ভাগ করে দিলাম, 3,000 টাকা হয়ে যাবে অ্যান্সার। কোথায় আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, কোয়েশ্চেন নাম্বার 4। ওকে বোঝা গেল, চলুন আশা করছি ক্লিয়ার হয়েছে, নেক্সট অঙ্কে আসি। নেক্সট অঙ্ক নাম্বার 5, নেক্সট অঙ্কটায় কি বলছে দেখুন, নেক্সট অঙ্কটায় বলছে তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টি 3 গুণ, আর সংখ্যা তিনটির গড় 44 হলে বড় সংখ্যাটি কত। তো ক্লাসটা ধৈর্য ধরে দেখুন, শেষে ভালো ভালো কিন্তু অঙ্ক আছে, খুব ভালো ভালো কনসেপ্ট আছে, প্রতিটা অঙ্ক দেখবেন এবং ক্লাসটা যেহেতু দেখছেন শেষ পর্যন্ত ক্লাসের অঙ্কগুলো করে নিন, পরীক্ষায় কিন্তু আপনারা কমন পেয়ে যাবেন, ঠিক আছে। তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, আচ্ছা তিনটে সংখ্যা আছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয়, ঠিক আছে, দ্বিতীয়টি বলছে প্রথমটির দ্বিগুণ, আমি প্রথমটা x ধরে করব, দেখুন 1, 2 ধরে করলে আবার আমাকে আনুপাতিক ভাগাকার করতে হয়, একই ব্যাপার x ধরে করলে এখানে সহজ মনে হয়। তো প্রথমটা যদি x হয় বলেছে দ্বিতীয়টা প্রথমটির দ্বিগুণ, তাহলে প্রথমটার দ্বিগুণ মানে এটা হবে 2x, এবং বলেছে যে তৃতীয়টির 3 গুণ, তৃতীয়টির 3 গুণ কে দ্বিতীয়টা, তাহলে তৃতীয়টা হচ্ছে এর কত, এর 3 ভাগের 1 ভাগ, এটা বোঝা গেল না নিশ্চয়ই। বলছে দ্বিতীয়টা প্রথমটির দ্বিগুণ, তাহলে প্রথমটা যদি x হয় দ্বিতীয়টা 2x, আবার বলছে তৃতীয়টির 3 গুণ, তৃতীয়টি কিন্তু এর থেকে 3 গুণ বলেনি, বলেছে এই দ্বিতীয়টা তৃতীয় সংখ্যাটা 3 গুণ, তাহলে তৃতীয় সংখ্যাটা যদি 2x/3 হয় তবেই তো দ্বিতীয় সংখ্যাটা, দেখুন তৃতীয় সংখ্যাটা 2x/3, একে যে এর 3 গুণ হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা, তাহলে এর 3 গুণ কত, একে 3 দিয়ে গুণ করে দিলাম, 3 দিন কেটে গেল, দ্বিতীয় সংখ্যা 2x, তাহলে সেটাই আমি বলতে চাইছি। এই ব্যাপারগুলো বুঝে নেবেন, অনেকে এটা বুঝতে পারেন, অনেকে এখানে 6x করে ফেলবে, ওটাই ভুল করে ফেলবে। এবার তিনটের গড় কত বলেছে, তিনটের গড় যদি 44 হয় তাহলে মোট কত, মোট হচ্ছে 44 × 3, তাই তো, গড় যদি 44 দেওয়া হয় তাহলে মোট 44 × 3, কেন, কারণ তিনটে সংখ্যা, একটা দুটো তিনটে সংখ্যা, সেই জন্য 3 দিয়ে গুণ করেছি। এবার যদি এটাকে আমি ক্যালকুলেশন করি কত দাঁড়াবে, 3x + 2x + 2x/3 সমান কত, 44 × 3, আমি কিন্তু এটাকে গুণ করিনি, আমার সুবিধার্থে গুণ করলে বড় লাগবে সেই জন্য করিনি। তাহলে এটা কত হচ্ছে, 7x সমান 7x, আচ্ছা এতে 3x, আচ্ছা এটা 6x হবে, 3 × 6x, তাহলে এটা হবে 6 আর 3 9 আর 2 11x সমান 44 × 3, আর এই তিনটা ওখানে গুণ হয়ে গেল, এই নিচের তিনটে এদের সাথে গুণ করে দিলাম। এবার 11 আর 44 কাটলে হয় 4, তাহলে x সমান দেখা যাচ্ছে 3 4 12, 3 12 36, x সমান পেয়ে গেলাম 36, তাহলে প্রথম সংখ্যাটা হয়ে গেল 36,
এবার কি বলে যে কোয়েশ্চেনে, এবার বলে তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে বড় সংখ্যাটা সব থেকে বড় সংখ্যা হচ্ছে এখানে 2x, বড় সংখ্যাটা 36 দুগুণে 72, ঠিক আছে? আর এটা যদি চাইতো তাহলে 72 বাই 3, তৃতীয় সংখ্যা 3 24 এ 72, তাহলে তিনটে সংখ্যায় বার করেছি, প্রথম দ্বিতীয় তৃতীয়, তাহলে সব থেকে বড় সংখ্যা কত? সব থেকে বড় সংখ্যা হচ্ছে 72, 72, অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আশা করছি অঙ্কটি বোঝা গেছে। তো এইরকম অঙ্ক আরো একটা নেক্সট দিচ্ছি, যাতে এই সম্পর্কিত অঙ্ক পরীক্ষায় পড়লে আপনারা পুরো ক্লিয়ার করে নিতে পারেন। ওকে, চলুন নেক্সট প্রশ্নে আসা যাক। নেক্সট প্রশ্ন দেখুন, নাম্বার 6 স্ক্রিনে এসেছে। নেক্সট প্রশ্নটি বলছে যে তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক। ওকে, তাহলে সংখ্যা তিনটির গড় যদি 56 হয়, প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? ভালো অঙ্ক, এখানেও তিনটি সংখ্যার কথা বলেছে, প্রথম দ্বিতীয় এবং তৃতীয়। বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টি যদি x হয় তার দ্বিগুণ হচ্ছে প্রথম সংখ্যা মানে 2x, এবং প্রথম সংখ্যাটা কার অর্ধেক? তৃতীয় সংখ্যার অর্ধেক। তাহলে তৃতীয় সংখ্যা কত হবে? 4x হবে, কারণ তৃতীয় সংখ্যা যদি 4x হয় তার অর্ধেক করলে 2 দিয়ে ভাগ করলাম 2x হবে, সেটাই তো প্রথম সংখ্যা। এবং কোয়েশ্চেনে সেটাই বলেছে, প্রথম সংখ্যাটা দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক। ওকে, ক্লিয়ার? এইগুলো মাথায় ভালো করে ক্লিয়ার করে নিতে হবে। এবার বলছে তিনটি সংখ্যার গড় দেওয়া আছে 56, এটাই তো দেওয়া আছে, তিনটি সংখ্যার গড় দেওয়া আছে 56, তাহলে মোট কত? তাহলে মোট তিনটে সংখ্যা যোগ করলে 56 × 3, কেন 3 করলাম? তিনটে সংখ্যা রয়েছে বলে 3 দিয়ে গুণ করেছি, অর্থাৎ গড়কে যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে গুণ করলে মোট পাওয়া যায়, সেই জন্য মোট বার করে নিয়েছি। তাহলে এটা কত হলো? 7x = 56 × 3। পরীক্ষার হলে এটাকে গুণ করে সময় নষ্ট করবেন না, এমন সংখ্যা দেবে যাতে এটা দিয়ে কাটা যায়। যেমন 7 আসছে 56 কেটে গেল, x = 3 আসছে 24, তাহলে x এর মান পেয়ে গেছি 24, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা পেয়ে গেলাম 24, আর প্রথমটা এর দ্বিগুণ মানে 48, আর তৃতীয়টা কত? তৃতীয়টা 24 × 4, 24 × 4। এটা করারও কোনো দরকার ছিল না, আমি ডাইরেক্ট 4x - 2x তাহলে অ্যান্সার লিখে দেওয়া, তুমি 24 × 48, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা করে নিচ্ছি, ঠিক আছে? 4 24 এ 96, ঠিক আছে? এবার কি বলেছে? এবার বলেছে যে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? তাহলে প্রথম হচ্ছে 48 আর তৃতীয় হচ্ছে 96, তাহলে পার্থক্য 96 - 48 মানে হচ্ছে 48, এটা হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার সম্ভবত ডি। ওকে, আমি বলতে চাইছি এখানে আমি ডাইরেক্ট করে দিতে পারতাম যে 2x = 48 পার্থক্য, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে এটা করেছি। দেখুন আমি কি বলতে চাইছি, তৃতীয় সংখ্যা 4x আর প্রথম সংখ্যা 2x, পার্থক্য কত? 4x - 2x, মানে পার্থক্য হচ্ছে 4x থেকে 2x বাদ দিলে হচ্ছে 2x, তাহলে 2x যদি পার্থক্য হয় তাহলে 2 × x = 24, তাহলে 48 ডাইরেক্ট করে দিতে পারতাম, আমি সেটাই বলছি, কিন্তু আপনাদের বোঝা সুবিধার্থে আমি তিনটে আলাদা করে বার করে দিয়ে করলাম, আর আপনারা এটা প্র্যাকটিস করার পর আপনারা নিশ্চয়ই এটা শর্টে করে দিতে পারবেন, ঠিক আছে? চলুন নেক্সট প্রশ্ন আসি। নেক্সট প্রশ্ন নাম্বার 7। আচ্ছা, এই অঙ্কটা শুরু করার আগে একটা কথা বলি, যারা আমার কাছে এমনি পার্সোনালি পড়তে চান অনলাইনেই, ঠিক আছে, তাদের জন্য একটা পেড কোর্সের, আগের পেড কোর্সটা কমপ্লিট হয়ে গেছে, নতুন পেড কোর্স শুরু হবে 2 এপ্রিল থেকে। তো ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে নেবেন, এবং সেখানে ডিটেলস দেওয়া থাকবে, ডিটেলস দেখে নেবেন। আর পেড কোর্স সংক্রান্ত ভিডিও একটা আলাদা করে বানিয়ে দিচ্ছি, যারা জয়েন করতে চান তারা মান্থলি বেসিসে জয়েন করতে পারেন। ন্যূনতম একটা ন্যূনতম ফিস রাখা হয়েছে, ম্যাথ এবং ইংলিশ সেখানে ক্লাস হবে, ডেইলি ক্লাস হবে, এবং আপনাদেরকে পুরো সেই ভিডিওটা দেখে নেবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কী কী রয়েছে সে তার মধ্যে, ঠিক আছে? যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই চাইলে জয়েন করতে পারেন, বাকি তো আমি এমনি ইউটিউবে ভিডিও দিচ্ছি, ঠিক আছে? চলুন ভিডিওটা অবশ্যই দেখবেন, যাদের ইচ্ছা রয়েছে একদম পার্সোনালি পড়ার, একদম ডাইরেক্ট আপনাদের সঙ্গে কথাবার্তা হবে, সেখানে লাইক চ্যাট হবে, সব কিছুই হবে। ওকে, চলুন সেটা পরে আসবো, আপনাদের ইন্টারেস্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আলাদা করে, ঠিক আছে? চলুন, এই প্রশ্নটা বলছে কি, সোমবার থেকে বুধবার পর্যন্ত গড় তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গড় তাপমাত্রা 34 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃহস্পতিবারের তাপমাত্রা, সোমবারের তাপমাত্রা 4-5, তাহলে বৃহস্পতিবারের তাপমাত্রা কত? এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসার জন্য
খুবই গুরুত্বপূর্ণ এবং এরকম প্রশ্ন পরীক্ষায় এসেছিল গড়ের অঙ্ক থেকে, ঠিক আছে। তো এখানে তিনটে জিনিস বলেছে, দেখুন এই দুটো জিনিস বলেছে, এখানে বলেছে সোমবার থেকে, ঠিক আছে। আচ্ছা আমি সোম থেকে লিখছি, সোমবার, মঙ্গলবার আর বুধবার, এই তিন দিনের গড় তাপমাত্রা দেওয়া আছে কত? গড় তাপমাত্রা দেওয়া আছে 37, গড় তাপমাত্রা দেওয়া আছে 37। আবার দেখুন মঙ্গল, বুধ আর বৃহস্পতি, এদের গড় তাপমাত্রা দেওয়া আছে কত? 34 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ আমার দেখে বোঝা যাচ্ছে যে সোম, মঙ্গল, বুধ 37 ডিগ্রি করে ছিল, কিন্তু এখানে সোমবার চলে গেছে, তার জায়গায় এখানে এসেছে বৃহস্পতিবার। দেখুন এখানে মঙ্গল বুধ তো আছেই, কিন্তু সোমবার চলে গেছে, এইখানে ক্ষেত্রে গড়টা যখন নির্ণয় করেছে সোমবার চলে গেছে, আছে শুধুমাত্র বৃহস্পতিবার, এবং যার দরুন কি হয়েছে তাপমাত্রা কত করে কমে গেছে, দেখুন 34 হয়ে গেছে, মানে 3 ডিগ্রি করে প্রতিটা ক্ষেত্রে কমে গেছে, কারণ এটা গড় দেওয়া আছে যেহেতু। তাহলে 3 3 3, তাহলে গড় কমেছে কত? 3 ডিগ্রি করে, 3 3 9 ডিগ্রি কমেছে। অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবারের তাপমাত্রার পার্থক্য হচ্ছে 9 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এটা যদি আমি ডাইরেক্ট করে দিই, অনেকে এটা বুঝতে পারবে না, বা এখনো অনেকে বুঝতে পারেনি এটা কেন হলো, তাদের জন্য আমি পুরো ক্লিয়ার করে বলছি যে কেন হবে। আর এটাও আপনারা শুনে রাখবেন, ডাইরেক্ট কি করলাম, 37 থেকে 4 বিয়োগ করে দেখুন 3 ডিগ্রি করে, তার মানে কমে গেছে, কার জন্য? সোমবারের জায়গায় শুধুমাত্র বৃহস্পতিবার এসছে, ঠিক আছে। তার জন্য এদের তিনজন কাছে গড়টা ছিল 37, সেগুলো 3 করে কমে গেছে, 3 3 3, অর্থাৎ 3 থেকে 9 ডিগ্রি কমে গেছে। এটা যারা বুঝতে পারেনি তাদের জন্য দেখুন, তাহলে সোমবার প্লাস মঙ্গলবার প্লাস বুধবারের টোটাল কত? 3 7 21 1 2, 3 3 9 2 11, 111 ডিগ্রি। আর মঙ্গল প্লাস বুধ প্লাস বৃহস্পতি 34 × 3, 3 4 12 2 1, 102 ডিগ্রি। আমি যদি এটাকে বিয়োগ করি কি পাবো, এটাকে যদি মাইনাস করি কি পাবো, মঙ্গলবার থেকে মঙ্গলবার মাইনাস হয়ে কেটে যাবে, বুধবার থেকে বুধবার মাইনাস হয়ে কেটে গেল, তাহলে পড়ে রইল সোম মাইনাস বৃহস্পতি। সেটাই আমি বলছি, সোম মাইনাস বৃহস্পতি হচ্ছে 111 - 102, মানে 9 ডিগ্রি। অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবারের তাপমাত্রার পার্থক্য হচ্ছে 9 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা এত গুণ না করে সহজে বোঝাচ্ছিলাম, ঠিক আছে। আশা করি দুটো ব্যাপারই বুঝে গেছেন, কথা থেকে 9 ডিগ্রি করছিলাম। এবার কথাটা বলছে যে বৃহস্পতিবারের তাপমাত্রা সোমবারের তাপমাত্রা 4 এর 5, তাহলে সোমবার আমি যদি ধরি সোমবার তাপমাত্রা ছিল 5, তাহলে বৃহস্পতিবার হবে 4। কেন 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 হবে? কারণ সোমবার যদি 5 ধরি, সোমবারের তাপমাত্রার 4 এর 5 হচ্ছে বৃহস্পতি, তাহলে তাপমাত্রার 4 এর 5, 5 5 কাটলে তো 4ই আসছে, অর্থাৎ বৃহস্পতি তো 4ই আসবে। তো সেই জন্য এটা কি সুন্দর হয়ে গেল যে সোমবারের তাপমাত্রা যদি 5 হয়, বৃহস্পতিবারের তাপমাত্রা হচ্ছে 4, তাহলে তাদের তাপমাত্রার পার্থক্য কত? সোমবারের 5 আর বৃহস্পতিবার 4, তাপমাত্রার পার্থক্য হচ্ছে 1 ডিগ্রি। অর্থাৎ সোমবারের থেকে যদি বৃহস্পতিবার বাদ দিই তাহলে পাবো 1 ডিগ্রি, কিন্তু এখানে সোম থেকে বৃহস্পতিবারের মান অ্যাকচুয়ালি 1 ডিগ্রি নয়, 9 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে 1 ডিগ্রি নয়, 9 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা এর থেকে 9 গুণ বেশি। তাহলে বৃহস্পতিবারের তাপমাত্রা 4 নয়, এর থেকে 9 গুণ বেশি, 4 9 36 ডিগ্রি। আর সোমবারের তাপমাত্রা 5 নয়, এর থেকে 9 গুণ বেশি, 5 9 45 ডিগ্রি। কোয়েশ্চেনে কি চেয়েছে? কোয়েশ্চেনে চেয়েছে তাহলে বৃহস্পতিবারের তাপমাত্রা কত? তাহলে বৃহস্পতিবারের তাপমাত্রা হচ্ছে 36 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন নাম্বার বি। আশা করছি পুরো ক্লিয়ার করতে পেরেছি, এর থেকে সহজে বোঝানো যাবে না। চলুন নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন অনেকটা সেম কিন্তু খুবই ভালো। নেক্সট প্রশ্ন, হ্যাঁ দেখুন নেক্সট প্রশ্নটা ভালো অঙ্ক, অনেকটা সেম ক্যাটাগরি, আরো একটা অঙ্ক দিয়েছি, একটা বা দুটো অঙ্ক দিয়েছি, দেখুন। বলছে সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবারের গড় তাপমাত্রা 31 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, এবং মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র গড় তাপমাত্রা 29.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে দেখুন এখানে এখানে কি আছে, সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি, তাই তো, বৃহস্পতি, এদের গড় তাপমাত্রা দেওয়া আছে 31 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আচ্ছা তারপরে দেওয়া আছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, মঙ্গল, বুধ, আচ্ছা এটাকে কমা দিয়ে লিখে, আচ্ছা একই ব্যাপার, মঙ্গল, বুধ, বৃহস্পতি আর শুক্র, এদের তাপমাত্রা দেওয়া আছে, গড় দেওয়া আছে 29.5। তাহলে টোটাল কত? এটাকে যদি 4 দিয়ে গুণ করবো, এটাকে 4 দিয়ে গুণ করবো, করে তারপর মাইনাস করলে বেরোবে কি,
মঙ্গলবার মঙ্গলবার, বুধবার বুধবার, বৃহস্পতি বৃহস্পতি কেটে গেল, সোমবার মাইনাস শুক্রবার বেরোবে। তাহলে সোমবার মাইনাস শুক্রবার অর্থাৎ মন্ডে মাইনাস ফ্রাইডে, সোমবার থেকে শুক্রবারের তাপমাত্রার পার্থক্য কত বেরোবে? এই দুটোকে গুণ করার ফলে বেরোবে। কিন্তু আমি এটা যদি না করে আমি শুধুমাত্র 31 থেকে 29.5 বাদ দিলে হয় দেড়, দেড় কে 4 দিয়ে গুণ করলে হয় 6, তার মানে দেড় ইন্টু 4 করে নিলাম 6 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ তাপমাত্রার পার্থক্য সোমবার থেকে শুক্রবারে পেয়ে গেছি 6 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এবার বলছে সোমবারের গড় তাপমাত্রা শুক্রবারের গড় তাপমাত্রা অপেক্ষা কত বেশি? 37.5 বেশি। ঠিক আছে, সোমবারের গড় তাপমাত্রা শুক্রবারের গড় তাপমাত্রা থেকে 37.5 বেশি। তাহলে 37.5 বেশি মানে কি? 37.5 ডিগ্রি। এর মানে 37 দুগুণে 74, একে 75-এর 2। তাহলে যদি আমি পার্সেন্টেজ যদি তুলে দিই, তুলে দিই, তলায় আসবে 100, মানে এটা আসবে 3-এর 8। ঠিক আছে, 3-এর 8, 37.5 বেশি মানে 3-এর 8। ওকে, তাহলে শুক্রবারে, এটা হচ্ছে শুক্রবারে তলারটা, যদি আমার শুক্রবারের গড় তাপমাত্রা যদি 8 হয় তাহলে সোমবারের কত? দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে না, শুক্রবারের যদি 8 হয় তাহলে এখানে লিখছি, তাহলে সোমবারের কত? সোমবারের তো 11। কেন 11? তার কারণ শুক্রবারের থেকে সোমবারের তাপমাত্রা 37.5 বেশি, অর্থাৎ 8-এর মধ্যে 3 বেশি। শুক্রবার যদি 8 হয় তার থেকে 3 বেশি হচ্ছে সোমবারের, তাহলে সোমবারের হচ্ছে 11। তাপমাত্রার পার্থক্য কত? তাপমাত্রার পার্থক্য হচ্ছে 11-8 মানে 3 ডিগ্রি। কিন্তু কোয়েশ্চেনে দেওয়া আছে তাপমাত্রার পার্থক্য কিন্তু সোমবার মাইনাস শুক্রবারে 3 ডিগ্রি নয়, 6 ডিগ্রি, যেটা এর থেকে দ্বিগুণ বেশি, 3 দুগুণে 6 হয়। তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে সোমবারের তাপমাত্রা, তাহলে সোমবারের তাপমাত্রা 11 ডিগ্রি নয়, এর থেকে দ্বিগুণ বেশি, 11 এই হ্যাঁ দ্বিগুণ বেশি, 11 দুগুণে 22 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে অ্যান্সার। ওকে, বোঝা গেল? এটা হচ্ছে এই অঙ্কটার সঠিক উত্তর, আশা করছি ক্লিয়ার হয়েছে। চলুন এবার আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট প্রশ্ন স্ক্রিনে এসছে, নাম্বার 9। নেক্সট প্রশ্নটা বলছে এ বি সি এর গড় ওজন 84 কেজি, এর সাথে ডি এর ওজন যোগ করলে গড় হয় 80, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এদের তিনজনকার গড় ওজন হচ্ছে 84। তাহলে মোট কত? মোট হচ্ছে 84 ইন্টু 3। আবার বলছে এর সঙ্গে যদি ডি এর ওজন যোগ করা হয় তাহলে গড় হয় 80। এর সঙ্গেই এ প্লাস বি প্লাস সি এর সাথে যদি ডি এর ওজন যোগ করা হয় তাহলে গড় হয়ে যায় 80। ওকে, তাহলে 80 ইন্টু, তাহলে মোট কত হবে? 4। এখান থেকে আমি ডি এর টা পাবো তো? অবশ্যই পাবো। এ প্লাস বি প্লাস সি মোট হচ্ছে 3 4 12 2 1 3 24 1 35। দেখুন আমি ডাইরেক্ট করে দিতে পারতাম, ডাইরেক্ট বলতাম যে গড়টা 84 থেকে 80 হয়ে গেছে, মানে 4 কমে গেছে, আর 4 জনের জন্য 4 কমা মানে 4 4 16 কমা, তখন আমি 84 থেকে 16 মাইনাস করে ডাইরেক্ট 68 করে দিতে পারতাম ডি এর ওজন। কিন্তু অনেকে বুঝতে পারবেন না, সেই জন্য এটাকে ক্লিয়ার করে করে দেওয়া। আপনারা যদি সঠিক করতে পারেন অবশ্যই করতে পারেন। 84 থেকে 80 হয়ে গেছে মানে 4 কমেছে, তাহলে 4 4 16 কমবে টোটাল, তাহলে 84 থেকে 16 বাদ দিয়ে দিয়ে 68 পেয়ে যেতাম। কিন্তু এটাকে আপনাদেরকে অন্যভাবে বোঝাই, এটা হয়ে গেল 320। তাহলে ডি এর ওজন কত? 320 মাইনাস 252, এটা হবে 68 কেজি। ওকে, ডি এর ওজন পেয়ে গেছি 68 কেজি। এবারে কোয়েশ্চেনে বলছে কিন্তু এর জায়গায় যদি ই আসে, মানে এই এর জায়গায় যদি আমি এটা না বসিয়ে যদি ই বসাই, এর জায়গায় যদি ই কে বসাই, ঠিক আছে, এটা যেমন আছে আছে, আচ্ছা এটা কি আছে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি দেওয়া আছে 320। এর জায়গায় যদি আমি ই কে রাখি, বাকি যেমন আছে তেমন রাখি, বি প্লাস সি প্লাস ডি, ই কে রাখলে কি বলেছে? যার ওজন ডি এর থেকে 3 বেশি, তাহলে ই এর ওজন ডি এর থেকে 3 বেশি, ডি মানে তো 68, তাহলে ই এর হচ্ছে 68 প্লাস 3 মানে 71 কেজি। তাহলে এখানে আমি পেয়ে গেছি এটা 71 কেজি। তাহলে যদি হয় তখন বয়সের ওজনের গড় হয় 79, তাহলে এটা হবে 79 ইন্টু 3। 79 কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 8 24 হয়, 3 9 27, মানে 3 9 27-এর 7 7-এর 2 7-এর 21-এর 2 পেয়ে 200 হচ্ছে 237। এটা কি পেলাম? এটা তাহলে পেয়ে গেলাম
বি সি ডি এবং ই এর মোট বয় হচ্ছে, মোট ওজন হচ্ছে 237। এখান থেকে যদি মাইনাস করি আমি কি পাবো, বিবি কেটে যাবে, সিসি কেটে যাবে, ডিডি কেটে যাবে, তাহলে আমি পাবো এ মাইনাস ই, অর্থাৎ এ মাইনাস ই পাবো 320 থেকে 237 বাদ দাও, এটা হবে 3 দিয়ে 63 আর 20, ভুল হচ্ছে কিছু, 237 ইংগাটে 3, হাতে 1, ইংগাটে 4, আটগাটে 8, হাতে 1, এটা ভুল করলাম, ও সরি এটা 4 দিয়ে গুণ হবে, সরি সরি সরি, চার জনকার বয়স এটা হচ্ছে 79 × 4, ঠিক আছে, তাহলে 4 9 36 এর 6, হাতে 3, 4 7 8 7 3 31, 316, অর্থাৎ এটা হলো 316, তাহলে এ মাইনাস ই মানে হলো 4। আবার ই এর বয়স দেওয়া আছে 71, তাহলে ই এর জায়গায় যদি আমি 71 রাখি, তাহলে কত থেকে 71 বিয়োগ করলে 4 আসবে, তাহলে এ এর ওজন হয়ে গেল 75 কেজি, কারণ 75 কেজি থেকে 71 কেজি বাদ দিলে তবেই এই 4টা পাওয়া যাবে, তাহলে এ এর ওজন হয়ে গেল 75 কেজি, এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে চলুন, এটা আমি ভুল করে 3 দিয়ে গুণ করে ফেলেছিলাম 79 কে, কিন্তু এখানে তো ই বি সি আর ডি চারজনকার বয়সে ওজন হচ্ছে, ওজনে গড় হচ্ছে 79, তাহলে চারজনকার মোট হচ্ছে 316। ওকে চলো, আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক নাম্বার 10, এই অঙ্ক আগেও করিয়েছি এখনো করাচ্ছি আবার। পরপর 8টি যোগ সংখ্যার গড় হচ্ছে 93, তাহলে তাদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? তো জোড় সংখ্যা এবং বিয়োগ সংখ্যার ক্ষেত্রে যে কি বলেছিলাম, যে আমি এগুলো আগে শিখিয়েছিলাম, তো এটার উত্তর কত হবে, এটার উত্তর 100 বা 110 হবে, কিভাবে হবে দেখে নিই, দেখে নিচ্ছি একবার। পরপর 8টি সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8, এদের গড় যখন বার করতে হয় কি করতে হয়, সামনে থেকে 4টে, এই থেকে 4টে বাদ, এবং জোড় সংখ্যার ক্ষেত্রে গড় কি হয়, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ এই দুটোর মাঝের সংখ্যা হচ্ছে গড়, সেটা দেওয়া হয়েছে 93, এটাই তো। হ্যাঁ, তাহলে যখন দেখুন দেখুন যদি 5টা হতো, তাহলে 5টা হতো, 1 2 3 4 5টা হতো, তখন এই দুটো এই দুটো বাদ দিয়ে দিতাম, আর মাঝের সংখ্যাটা এটা হয়ে যেত 93 গড়, তখন মাঝের সংখ্যাটা হয়ে যেত, কিন্তু জোড় সংখ্যার ক্ষেত্রে এটা যে দেওয়া আছে, এটা মানে 1 2 3 4 5টা সংখ্যার ক্ষেত্রে দেওয়া নেই, যে দুদিক থেকে বাদ দিয়ে দেবো, এটা 8টা সংখ্যার ক্ষেত্রে দেওয়া আছে, তাহলে দুদিক থেকে যদি 4টে 4টে বাদ দিয়ে দিই, তাহলে মাঝখানে কিছুই পড়ে নেই, তাহলে মাঝখানে সংখ্যাটা তখন হয় এই দুটো সংখ্যারকে 2 দিয়ে যোগ করে ভাগ, বা এই দুটো সংখ্যার মাঝের সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে 92, মানে এটা হচ্ছে 92, আর এটা হচ্ছে 94। ওকে, তবেই এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে মাঝের গড়টা আসে, তাহলে আগের সংখ্যা কত, 90, এটা 88, এটা 86, এর পরের সংখ্যা 96 98, তারপর হচ্ছে 100। ওকে, এখানে বলে দেখি সব থেকে বড় সংখ্যাটাই কত, তাহলে বড় সংখ্যাটা হয়ে গেল 100, অপশান নাম্বার এ, এটা হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার, আশা করছি কোনো সমস্যা নেই, ক্লিয়ার হয়েছে। নেক্সট প্রশ্ন আসি, নেক্সট প্রশ্ন নাম্বার 11, এটা সহজ যোগ বিয়োগের ব্যাপার। নাম্বার 11, 6টি টেবিল এবং 12টি চেয়ারের মোট মূল্য হচ্ছে 7,800 টাকা, যদি একটি টেবিলের গড় দাম 750 টাকা হয়, তাহলে একটি চেয়ারের গড় দাম কত? 6টি টেবিল বলেছে, 6টি টেবিল প্লাস 12টি চেয়ার, এদের মোট মূল্য হচ্ছে 7,800 মোট টাকা, আবার এক একটা টেবিলের দেওয়া আছে 650 করে, তাহলে টেবিলের 6টা টেবিলের মোট দাম কত? 6 × 750 + 12c = 7,800, এটা গুণ করলে কত হবে, 0 5 6 30 এর 0 হাতে 3 6 7 21 7 3 24, 2,400 টাকা প্লাস 12c মানে 7,800, তাহলে 12টা চেয়ারের দাম কত হচ্ছে, 7,800 থেকে 2,400 বাদ দিলাম, 5,400 টাকা, তাহলে এক একটা চেয়ারের গড় দাম 5,400 কে 12 দিয়ে ভাগ করে দাও, 4 বারম 48 5 বারম 60, 450 টাকা হয়ে গেল অ্যান্সার, এটা একদম ইজি অঙ্ক ছিল, ঠিক আছে, হয়তো অপশানে কিছু ভুল থাকতে পারে, ঠিক আছে, অপশানে কিছু ভুল থাকতে পারে, 5,400 12, ঠিক আছে, ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই আপাতত, ঠিক আছে, অপশানে ভুল থাকতে পারে, 150 এর জায়গায় ওটা হয়তো 450 হবে। ওকে,
চলুন নেক্সট প্রশ্ন আসা যাক। নেক্সট প্রশ্ন নাম্বার 12, ভালো প্রশ্ন, দেখুন কিনে এসছে নাম্বার 12। ওকে, বলছে প্রথম তিনটি সংখ্যার গড় চতুর্থ সংখ্যাটির দ্বিগুণ। এখানে প্রথম তিনটি সংখ্যা বলে প্রথম তিনটি সংখ্যার গড় চতুর্থ সংখ্যাটির দ্বিগুণ। যদি চারটি সংখ্যার গড় 12 হয় তাহলে চতুর্থ সংখ্যাটি কত? ভালো প্রশ্ন দিয়েছে। হ্যাঁ, এখানে কিছু কিছুই দেওয়া নেই, খালি মানে চারটি সংখ্যার গড় দেওয়া আছে, ঠিক আছে, 12 দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। তো এগুলো কি করে করতে হবে? তিনটি সংখ্যা এ প্লাস বি প্লাস সি, বলছে তিনটি সংখ্যার গড়, তাহলে গড় মানে তিনটেকে যোগ করে তিন দিয়ে ভাগ করলেই তো গড়টা পাবো। তাহলে তিনটি সংখ্যার গড় এইটা, কারণ তিনটি সংখ্যা এ বি, চারটি সংখ্যা যদি আমি এ বি সি আর ডি ধরি, তার মধ্যে প্রথম তিনটি সংখ্যা এ প্লাস বি প্লাস সি, এদের গড় কত? তাকে তিন দিয়ে ভাগ করলেই গড় পেয়ে যাব। এই গড়টা হচ্ছে চতুর্থ সংখ্যাটির দ্বিগুণ, তাহলে চতুর্থ সংখ্যা হচ্ছে ডি, তার দ্বিগুণ হচ্ছে এই এইটা গড়টা, এই গড়টা হলো চতুর্থ সংখ্যাটির দ্বিগুণ। ওকে, পেয়ে গেছি। তাহলে এখান থেকে পেলাম এ প্লাস বি প্লাস সি সমান 3 × 6d, এটা প্রথম জিনিসটাকে পেয়েছি। এবার দ্বিতীয় লাইনে বলা আছে যদি চারটি সংখ্যার গড় 12 হয়, চারটি সংখ্যা কত? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এদের গড় মানে একে 4 দিয়ে ভাগ করলাম এবং গড় দেওয়া আছে 12। তাহলে দেখা গেল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 4 × 12 = 48, কত? 4 × 12 = 48। ওকে, কিন্তু এখানে এ প্লাস বি প্লাস সি মানে পেয়েছিলাম 6d, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি এর জায়গায় বসালাম 6d, তাহলে এটা কত হলো? 6d + d = 48, অর্থাৎ 7d = 48, তাহলে d = 48/7। ওকে, তাহলে চতুর্থ সংখ্যাটা তো ডি ধরেছিলাম, তাহলে ডি সমান বেরিয়ে গেল 48/7, অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করছি কোনো সমস্যা নেই। তো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, নেক্সট ক্লাসে আরো ভালো ভালো অঙ্ক থাকবে, সব চ্যাপ্টারেই অঙ্ক করাবো যেহেতু আপনাদের সামনে পরীক্ষা রয়েছে। ওকে, চ্যানেলটিকে যা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, এ ধরনের অঙ্ক আপনাদেরকে কেউ বোঝাবে না। ওকে, চলুন নেক্সট প্রশ্ন নাম্বার 13। অনেক ভালো ভালো চ্যানেল আছে কিন্তু বোঝানোর দক্ষতাটাও থাকা চাই। আমি যদি স্টুডেন্টকে বোঝাতে পারি তবেই তো আপনারা আমাদের মানে আমার ক্লাস দেখবেন, না হলে কেন আমাকে পছন্দ করবেন? তো আপনারা যদি বুঝতে পারেন আমি যেভাবে বোঝাচ্ছি, তো সেইটার জন্য অন্তত একটা লাইক আপনারা করে দেন। চলুন নেক্সট প্রশ্ন হচ্ছে পিতার বর্তমান বয়স, আচ্ছা কিনে এসছে, দেখুন হ্যাঁ, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 3 গুণ অপেক্ষা 3 বেশি। 3 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ অপেক্ষা 10 বেশি হবে, তাহলে পিতার বর্তমান বয়স কত? এরকম যখনই অঙ্ক দেবে আপনি স্টেপ বাই স্টেপ করবেন, কিরকম স্টেপ বাই স্টেপ যেটা বলবে সেই অনুযায়ী। বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 3 গুণ অপেক্ষা 3 বেশি, তাহলে আমি যদি ধরি পুত্রর বয়স এক্স, তাহলে পিতার বয়স কত হবে? তাহলে পিতার বয়স হবে পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা, মানে পিতার 3 গুণ করলাম, 3 গুণ অপেক্ষা 3 বেশি। ওকে, এটা হয়ে গেল পুত্রের পিতার, এখন এগুলো বর্তমানে, বর্তমানে পুত্র যদি এক্স হয় তাহলে পিতা তার 3 গুণ অপেক্ষা মানে 3x অপেক্ষাও 3 বেশি। এবার বলেছে 3 বছর পর, তাহলে 3 বছর পর কি কেস হবে? 3 বছর পর পুত্রর বয়স কত হবে? x + 3, আর পিতার বয়স কত হবে? 3x + 3 তো ছিলই, এর সঙ্গে আরো 3 অ্যাড হবে, কারণ 3 বছর পর, 3 বছর পরে পুত্রের বয়সও 3 বছর বাড়লো আর পিতার বয়সও আরো 3 বছর বাড়লো। এবার সম্পর্ক কি বলেছে? পুত্রের বয়সের 2 গুণ অপেক্ষা 10 বেশি, পিতার এই বয়সটা পুত্রের বয়সের 2 গুণ অপেক্ষা, মানে একে যদি 2 দিয়ে গুণ করি তার থেকেও 10 বেশি, সেটা হচ্ছে পিতার বয়স। এটাই খালি বোঝাচ্ছিল, এখানে এই কন্ডিশনে বলছে যে পিতার বয়সটা পুত্রের বয়সের 2 গুণ অপেক্ষা, মানে 2 দিয়ে গুণ করেছি অপেক্ষা এখনো 10 বেশি। এবার এটাকে ক্যালকুলেশন করলে কি পাবো? 2x + 6 + 10 = 3x + 6। ওকে, কেন আমি এমনি প্লাস দিয়ে এদিকেও প্লাস কেটে দিতে পারি বা আমি যোগ বিয়োগ করে করে নেবেন, একই ব্যাপার।
তাহলে এক্স সমান পেলাম আমি 10, এখান থেকে এক্স এর মান পেলাম 10। তাহলে পুত্রের বর্তমান বয়স এক্স সমান 10, কিন্তু এখানে তো পুত্রের বয়স চায়নি, বলে যে পিতার বয়স। তাহলে পিতার বর্তমান বয়স 3 × 10 + 3, অর্থাৎ 3 × 10 = 30 + 3 মানে 33 বছর। এটা হয়ে গেল অ্যান্সার। আশা করছি কোনো সমস্যা নেই, সকলেই ক্লাসটা অঙ্কটা বুঝতে পেরেছেন। ওকে, তো নেক্সট প্রশ্ন আসা যাক। নেক্সট প্রশ্ন নাম্বার 14। নেক্সট প্রশ্ন হচ্ছে, এ বি এবং সি এর প্রতিদিনের গড় আয় 450, যদি এ ও বি এর প্রতিদিনের গড় আয় 400 এবং বি ও সি এর প্রতিদিনের গড় আয় 430 টাকা হয়, তাহলে বি এর প্রতিদিনের আয় কত? এটা ভেরি ইজি অঙ্ক, শুধুমাত্র ক্যালকুলেশন আছে আর কিচ্ছু নেই। তাহলে এ বি এবং সি এর গড় আয়, তাহলে মানে গড় আয় মানে 3 দিয়ে ভাগ, কারণ 3 জন আছে, গড় আয় দেওয়া আছে 450। তাহলে মোট কত? মোট হচ্ছে 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে মোট 3 দিয়ে গুণ করে দিলাম, 3 × 15 = 130, 1350। ঠিক আছে, প্রতিদিনকার। আবার বলেছে এ ও বি এর গড় প্রতিদিন আয়, মানে এ প্লাস বি প্রতিদিনের গড় আয় কত? প্রতিদিনের গড় আয় বলছে 400 টাকা করে। 400 টাকা করে যদি হয় তাহলে মোট হবে 400 × 2, তাহলে মানে হচ্ছে 800। তাহলে এখান থেকে কি বেরোবো মাইনাস করলে? কি মাইনাস করবো? এখানে মাইনাস করে দিলে প্লাস এ মাইনাস এ, প্লাস বি মাইনাস বি কেটে যাবে, তাহলে মানে সি পড়ে থাকবে। তাহলে সি এর আয় বেরোলো 550, শুধুমাত্র সি এর আয় বেরোলো 550। নেক্সট লাইনে বলছে বি ও সি এর গড় আয় হচ্ছে 430, তাহলে মোট কত? বি আর সি হচ্ছে 430 × 2, মানে 860 টাকা। তাহলে বি আর সি বেরোচ্ছে 860, আর সি দেওয়া আছে হচ্ছে 550। তাহলে সি দেওয়া আছে 550, তাহলে বি কত বেরোবে? বি বেরোবে 860 - 550, বিয়োগ করলে হয় 310 টাকা। ভেরি ইজি ম্যাথ ছিল। তাহলে সি এর আয় বেরিয়ে গেল, সরি, বি এর প্রতিদিনের আয় বেরিয়ে গেল 310 টাকা। এটা হয়ে গেল অ্যান্সার, অপশান নাম্বার বি। ওকে, বোঝা গেল? তো বন্ধুরা, আপনারা এটাকে টুকে নিন, স্ক্রিনশটও করে নিতে পারেন। তো আজকের অঙ্কগুলো এই কটাই অঙ্ক ছিল সিলেক্ট করা। তো আশা করছি ক্লাস আপনাদের ভালো লেগেছে। তো লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, রেগুলার ক্লাস পাবেন। আমি চেষ্টা করবো রেগুলার দেওয়ার, কিন্তু চ্যানেলে যেহেতু একা আমি একাই, সেই জন্য সমস্যা হয়ে দাঁড়ায়, চ্যানেলটাকে কন্টিনিউ করতে পারি না, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আর যারা পেড কোর্স করতে চান, তারা পেড কোর্সের যে ভিডিও নতুন আসছে সেটা অবশ্যই দেখে নেবেন, সব কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলুন, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ।